শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ভিউয়ার্স যারা দেখছেন এই লাইভ ক্লাসে, নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি লাইভ ক্লাসে যাওয়ার আগে আমি দুইটা কথা বলবো। সেটা হচ্ছে যে নেত্রকোনা অনলাইন স্কুলে লিংক দেওয়া আছে 28/6/2020 তারিখ থেকে 1/7/2020 তারিখ পর্যন্ত ডিজিটাল উন্নয়ন মেলা শুরু হয়েছে। এই মেলাটি নেত্রকোনা মুক্তারপাড়া মাঠে অথবা নেত্রকোনা কালেক্টর ভবনে হয়ে থাকে। এই করোনা পরিস্থিতির কারণে এবছর এটা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। নেত্রকোনা অনলাইন স্কুলের পেজে লিংক দেওয়া আছে, যাদের সম্ভব হবে ভিজিট করার জন্য অনুরোধ করা হইল। আসলে আমাদের অনেক প্রতিকূলতা রয়েছে, অনলাইন মেলা ভিজিট করতে গেলে মেগাবাইট লাগে, আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা রয়েছে। আসলে এই সমস্যাগুলোকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই নেত্রকোনা অনলাইন স্কুলের পেজে আমাদের ডিজিটাল মেলা ভিজিট করার জন্য। ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গত ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের বাংলাদেশ সরকারের বিভিন্ন শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি আজকে আবার হাজির হয়েছি এই অধ্যায়ের আরেকটা বিষয় নিয়ে কথা বলতে। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি ছবি দেখাবো কয়েকটা। এই ছবিগুলো দেখে তোমরা বলবে, যেহেতু গত ক্লাসে আমরা সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ পড়েছিলাম, আমরা আজকে কি পড়তে যাচ্ছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? এই যে আমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছি, এগুলো কিসের ছবি? ভেরি গুড, এটা জাতীয় সংসদ অর্থাৎ সংসদ ভবনের ছবি। এটা হচ্ছে সচিবালয়, বাংলাদেশ সচিবালয়ের ছবি। আর এটা কি? সুপ্রিম কোর্ট। এটা দেখে আমরা আজকে কি বুঝতে পেরেছি? আমরা আজকে তাহলে কি পড়বো বলতো? আমরা আজকে কি পড়বো? খুব ভালো বলেছ, আমাদের আজকের বিষয় হবে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ অর্থাৎ এই যে জাতীয় সংসদ, এই যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনদেরকে নিয়েই তো রাষ্ট্র পরিচালনা করছেন। তাহলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, এই যে অঙ্গগুলো এখানে জাতীয় সংসদ, বাংলাদেশ সচিবালয় এবং সুপ্রিম কোর্ট কী কী কাজ করছে, কীভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করছি, এই বিষয়গুলো এখানে হবে অষ্টম সপ্তম অধ্যায়। ঠিক আছে, অধ্যায় সপ্তম, ঠিক আছে, অষ্টম শ্রেণীর আমরা শ্রেণীটা লিখিনি, অষ্টম শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এই যে জাতীয় সংসদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জাতীয় সংসদ কীভাবে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন বা কী কী কাজ রয়েছে জাতীয় সংসদের, জাতীয় সংসদকে আমরা বলে থাকি আইনি বিভাগ, আর বাংলাদেশ সচিবালয়কে বলে থাকি আমরা শাসন বিভাগ। তারপরে সুপ্রিম কোর্ট, এখানে কী করা হয় এটাকে আমরা বলি বিচার বিভাগ, অর্থাৎ একটি সরকারের
যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, যেভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করা হয়ে থাকে আমাদের দেশে, এই বিভাগগুলো কি কি কাজ সম্পাদন করে থাকে, আজকে আমরা এগুলো নিয়ে পড়ব, আজকে আমরা জানব। তাহলে আমাদের আজকে পাটের বিষয় কি? আমাদের আজকের পাটের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। আমাদের আজকের পাটের বিষয় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। এই পাঠ শেষে আমরা কি কি শিখব? এই পাঠ শেষে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গগুলো কি কি সেগুলো আমরা বলতে পারব। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারব, কোন কোন বিভাগগুলো কোন কোন কাজ করে এই বিষয়গুলো নিয়ে আমরা সঠিক ব্যাখ্যা দিতে পারব। আর কি পারব? স্থানীয় সরকারের কাঠামো বর্ণনা করতে পারব আমরা। এই যে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে কীভাবে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারণা লাভ করব এবং জানতে পারব। তাহলে আমরা কি কি পারব আজকে এই পাঠ শেষে? বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গগুলো কি কি সেগুলো জানতে পারব, এই সরকারের অঙ্গগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা দিতে পারব এবং স্থানীয় সরকারের কাঠামো সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছ, এইটে পড়বা, পড়ছো এখন নাইনে পড়বা, টেনে পড়বা, আস্তে আস্তে কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, এই যে আস্তে আস্তে বড় হচ্ছ, তুমি কিন্তু নাগরিক হবে, ভোট দিবে, তুমি একজন নাগরিক হিসেবে তোমার অনেক দায়িত্ব থাকবে তখন। এই নাগরিক হিসেবে তুমি দায়িত্বগুলো পালন করবে যখন, একটা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাবে তুমি তখন। তাহলে যখন যেহেতু তুমি নাগরিক হবে, আস্তে আস্তে বড় হচ্ছ, তাহলে তোমার এই দায়িত্বগুলো সঠিক ধারণা লাভ করতে হবে, কোনটা কি, কোন বিভাগের কি কাজ, স্থানীয় সরকারের কি কাজ, অর্থাৎ পুরোপুরি একটা তুমি ধারণা লাভ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আগে চলো যাই যে সরকারের যে বিভিন্ন বিভাগ, যে বিভাগগুলো বলেছি তিনটি বিভাগ, এই বিভাগগুলো সম্পর্কে আমরা আগে ধারণা নেই যে বিভাগগুলোর কি কি কাজ রয়েছে। এখানে আমি ছোট করে লিখেছি, কারণ বড় করে লিখলে আমরা সবগুলো এখানে আনতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা বিভাগ পড়েছি। প্রথমত বাংলাদেশ সরকারের যে অঙ্গ প্রধান তিনটা, সেখানে একটা আমরা পড়েছিলাম আইন বিভাগ। আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের যে ছবিটা দেখিয়েছিলাম, সেখানে আইন প্রণয়ন হয়, সেগুলো কীভাবে প্রণয়ন হয় সেগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। তারপরে শাসন বিভাগ, সচিবালয়, কীভাবে কী কাজগুলো করে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আর কি বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, যে ছবিটা আমরা দেখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আগে আমরা আইন বিভাগ সম্পর্কে ধারণা লাভ করি। প্রথম যে ছবিটি দেখেছিলাম মনে আছে তো? ওটা জাতীয় সংসদের ছবি। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করেন। এখানে কারা আইন প্রণয়ন করেন? এই যে নির্বাচিত প্রতিনিধিরা, অর্থাৎ ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে যখন জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন, তাদের মাধ্যমে প্রয়োজনীয় আইন প্রণয়ন করেন এবং অন্যান্য নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন, সকলে মিলে একটা সিদ্ধান্তে পৌঁছান। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। আমাদের বাংলাদেশের আইনসভা তাহলে এক কক্ষ বিশিষ্ট। এর নাম জাতীয় সংসদ। ছবিটা তো দেখিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়েছি না? মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত। তাহলে কতজন সদস্য নিয়ে এটি গঠিত? 350 জন।
300 জন সদস্য 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। এই যে 350 জন, তার মধ্যে 300 জন প্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তাহলে আমাদের বাকি আর কত রয়েছে? 50 রয়েছে দেখি তাহলে। তবে 50টি মহিলাদের জন্য সংরক্ষিত। তাহলে আমাদের জাতীয় সংসদের মোট আসন কতটি পেয়েছি? 350টি। সেখানে 300 জন জনপ্রতিনিধি সরাসরি জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসেন, আর 50 জন সংরক্ষিত মহিলা আসনের দ্বারা নির্বাচিত হন। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা নির্বাচিত হয়ে থাকেন। খুব মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসটা করবে, আমি তো আগেই বলেছি তোমাদের দায়িত্ব নিতে হবে। তোমরা এদেশের ভবিষ্যৎ কি নাগরিক, কর্ণধার তোমরা, রাষ্ট্রের একসময় তোমরা এই রাষ্ট্রের দায়িত্ব নিবে। তাহলে আমরা এই জিনিসগুলো ভালো করে জানব। 300 জন, 350 জন আমাদের মোট সংসদ যে দায়িত্ব পালন করেন, 350 জন হচ্ছে আমাদের সদস্য মোট, তার মধ্যে 300 জন হচ্ছে বিভিন্ন এলাকা থেকে, সারা বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে তারা নির্বাচিত হয়ে আসেন, আর 50 জন যে সংরক্ষিত মহিলা আসনের আছেন তারা কিন্তু ওই যে 300 জন প্রতিনিধি আছেন তারা এই 50 জনকে কিন্তু নির্বাচন, মানে তাদেরকে নমিনেশনটা দেন। এই 50 জন সংরক্ষিত নারীদেরকে কারা দেন? ওই 300 জন যারা আছেন তারা তাদেরকে নির্বাচিত করেন। তবে যে কোনো আসনে মহিলারা কিন্তু সরাসরি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হতে পারেন। ওই যে 300 জন আবার প্রতিনিধি আছেন সেখানে কিন্তু যে কোনো মহিলা, মানে যে কোনো নারী চাইলে সেও এই 300 জনের মধ্যে 50 জন ছাড়া এই 300 জন যে আছে সেখান থেকেও সে সরাসরি নির্বাচন করে আসতে পারে, এখানে কোনো বাধা নেই। জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। আইনসভা বা জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি ও পরিবর্তন করে। তাহলে জাতীয় সংসদের কাজ কী? জাতীয় সংসদ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি এবং পরিবর্তন করে, দেশের জনমতকে প্রকাশ করে, সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ, সংবিধান প্রণয়ন ও সংশোধন করে, জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে। তাহলে আমরা জানলাম যে আমাদের আইন বিভাগের কাজ কী। আইন বিভাগ সম্পর্কে আমরা একটা পুরোপুরি ধারণা পেয়েছি, কতজন সদস্য, কতজন সংরক্ষিত সদস্য, সংরক্ষিত সদস্যদেরকে কারা নিয়োগ দেন, এবং মহিলারা ওই 300 জনের, নারীরা 300 জনের যে আসন সেখানে সরাসরিও নির্বাচন করে আসতে পারে, এগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। এবং আর কী করেছি, এই যে আমার আইনসভার কী কী কাজ করা আছে, এখানে সংসদের মেয়াদ কত বছর জেনেছি, আইন প্রণয়ন করে এবং এটা বাজেট তৈরি করে, সংবিধান প্রণয়ন এবং সংবিধানের সংশোধনও করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব শাসন বিভাগ। দ্বিতীয় ছবিটা কি দেখেছিলাম মনে আছে তোমাদের? সচিবালয়, এইখানে কি কাজ হয় এটা এখন আমরা জানব। রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। তাহলে শাসন বিভাগের উপরে কী দায়িত্ব রয়েছে? রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী, তাই না? ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝানো হয়। তাহলে রাষ্ট্রের সরকারি কাজে, অর্থাৎ শাসন কার্য পরিচালনার জন্য সমস্ত কি দায়িত্ব যে পালন করে আসে সকল কর্মকর্তা কর্মচারীকে এখানে বোঝানো হয়। এ অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত এই শাসন বিভাগের অংশ। রাষ্ট্র যে পরিচালনা করেন সেই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামে যে চৌকিদার, একেবারে সর্বনিম্ন স্তরে যে কাজ করেন সে পর্যন্ত কি করা হয়, ধরা হয় শাসন বিভাগের সেটা একটা অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত। তাহলে প্রকৃত অর্থে কি নিয়ে গঠিত এখানে আমরা আরও ভালো করে জেনে নাও। প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে। এখানে যে আইনগুলো তৈরি করা হয় এই আইনগুলো কিন্তু এই শাসন বিভাগে বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করা হয়।
অর্থাৎ এখানে আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে, সংশোধন করে, তৈরি করে, আর এগুলো এখানে কি করে বাস্তবায়ন করে। আচ্ছা, তারপরে দেখি দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, কাজ করতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এই শাসন বিভাগ। তারপরে আসি আমরা বিচার বিভাগ। তৃতীয় আমাদের ছবিটা কি ছিল? সুপ্রিম কোর্টের। এখানে কি করা হয় আমরা ভালো করে সুস্পষ্ট ধারণা নিব। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগটা কি? এই যে এখানে আইনগুলো প্রণয়ন করছে, তৈরি করছে, এখানে বাস্তবায়ন করছে এবং সে অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী যে বিচার কাজটা পরিচালনা করবে তাকেই বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয় বিচারকদের নিয়ে এ বিভাগ গঠিত। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের যে বিচারক যারা আছেন তাদেরকে নিয়ে এ বিভাগ গঠিত। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। এই যে ছবিটা দেখিয়েছিলাম সর্বোচ্চ স্তর। বিচার এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। ওই সুপ্রিম কোর্টের যে প্রধান আছেন তাকে আমরা কি বলে থাকি বলতো? প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি নিয়োগ দেন। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন, কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে আবার দুইটি বিভাগ। কী কী সেগুলো? একটা হচ্ছে আপিল বিভাগ, আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এ দুটি বিভাগের বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। এই দুটি যে বিভাগ রয়েছে সুপ্রিম কোর্টের, কী কী দুটি বিভাগ রয়েছে? একটা আপিল বিভাগ, আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের যে রাষ্ট্রপতিও তাদের কাদেরকে নিয়োগ দেন? এই যে বিচারপতিগণ ওই দুইটা বিভাগেরও আছেন তাদেরকেও রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং তারা দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে জেনেছি যে কোন কোন বিভাগের কোন কোন কাজ, কী কী দায়িত্ব, এগুলো সম্পর্কে আমরা একটা পুরোপুরি স্পষ্ট ধারণা পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আরেকটা যে আমরা এখানে আরেকটা বিষয় পড়ব সেটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার সম্পর্কে আমরা ধারণা লাভ করব। স্থানীয় সরকারের কাঠামো সম্পর্কে আমরা বলেছিলাম কি করব, বর্ণনা করতে পারব আমরা কিন্তু সরকারের বিভিন্ন অঙ্গগুলো। তাহলে এখন বলতে পারব আর কি কি বলতে পারবো সরকারের অঙ্গগুলো সম্পর্কে পুরোপুরি একটা ধারণা নিয়েছি। অর্থাৎ ব্যাখ্যা করতে যদি বলা হয় আমরা লিখতে পারবো, পারবো না পরীক্ষা আসলে। এখন পর্ব হচ্ছে স্থানীয় সরকার কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের স্থানীয় সরকার সম্পর্কে তো পড়েছিলাম গত ক্লাসে, এখন আমরা এর কাঠামো সম্পর্কে বর্ণনা করব। স্থানীয় সরকার দুই ধরনের, একটা গ্রামাঞ্চলে আর একটা হচ্ছে শহরাঞ্চলে। গ্রামাঞ্চলে কিন্তু জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন, অর্থাৎ গ্রামাঞ্চলে যেটা রয়েছে সেটাকে প্রধানত হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর শহরাঞ্চলে কী কী আছে? পৌরসভা এবং সিটি কর্পোরেশন। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে তোমরা কি কেউ বলতে পারবে? ১২টি। এই ১২টি সিটি কর্পোরেশন ছাড়াও নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুরেও কিন্তু সিটি কর্পোরেশন রয়েছে। মানে ময়মনসিংহ তো ৯টি বিভাগীয় শহর। এগুলো ছাড়াও আলাদা যে রয়েছে সেটা হচ্ছে গাজীপুর, কুমিল্লা সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রয়েছে। তাহলে এগুলো সম্পর্কে এখন আমরা পুরোপুরি একটা ধারণা নেই। একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সকল কাঠামোর নেতৃত্বই নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে। জনগণের সরাসরি ভোটে কারা নির্বাচন? একমাত্র এই যে দেখো জেলা পরিষদ ছাড়া, শুধু জেলা পরিষদ ছাড়া এখানে যে যে
ইয়েগুলো লিখেছি আমরা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই সবগুলো জায়গাতে কিন্তু কি হয়, সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়। তাহলে আমাদের কি জানা উচিত না যে পৌরসভায় যে কতজন প্রতিনিধি থাকেন, তারপরে আমাদের ইউনিয়ন পরিষদটা কীভাবে গঠিত হয়, এখানে কী কী রয়েছে, এগুলো আমাদের জানা উচিত না, আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে না? ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই। ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হল ইউনিয়ন পরিষদ। দেশে বর্তমানে 4,554টি ইউনিয়ন পরিষদ রয়েছে। একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য, সংরক্ষিত 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন নিয়ে এটি গঠিত হয়। অর্থাৎ ইউনিয়ন পরিষদে তোমার সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ কয়টি রয়েছে? 4,554টি, ঠিক আছে। আর চেয়ারম্যান একজন, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য, সংরক্ষিত 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন। উপজেলা পরিষদ কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। আমরা তো জানি যে ইউনিয়ন পরিষদ কীভাবে গঠিত, এটা আমরা আগেই পড়েছিলাম, কিন্তু এই কয়েকটি ইউনিয়ন নিয়ে কিন্তু একটা উপজেলা পরিষদ গঠিত হয়। তাহলে উপজেলা পরিষদে চেয়ারম্যান একজন, মহিলা ভাইস চেয়ারম্যান একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান একজন। দেশে মোট ইউনিয়ন পরিষদ, এই উপজেলা পরিষদের সংখ্যা হচ্ছে 492টি। তাহলে আমরা জানলাম যে ইউনিয়ন পরিষদে কতজন সদস্য নির্বাচিত হয়ে আসতে হয়, উপজেলা পরিষদে কতজন সদস্য নির্বাচিত হয়ে আসতে হয়, এবং জেলা পরিষদ কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত। এখানে বলেছিলাম না, একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সকল কাঠামোর নেতৃত্বে নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে, কিন্তু এখানে জনগণের সরাসরি ভোটে জেলা পরিষদে নির্বাচিত হন না। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত, চেয়ারম্যান একজন, সদস্য 20 জন থাকে এই জেলা পরিষদে। কিন্তু এই যে 20 জন সদস্য নির্বাচিত যারা হন পরোক্ষভাবে, সেই 20 জনের মধ্যে আবার 5 জন কিন্তু মহিলা সদস্য থাকবে। এখানে চেয়ারম্যান সহ সকলে পরোক্ষভাবে নির্বাচিত হবেন, জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন জেলা পরিষদের উপদেষ্টা। যে জেলায় সংসদ সদস্যগণ আছেন, সেই জেলার যে সংসদ সদস্যরাই কিন্তু এটার উপদেষ্টা হবেন। পৌরসভা, শহর এলাকা স্থানীয় সরকার হিসেবে পৌরসভা গঠিত। দেশে 327টি পৌরসভা আছে। মেয়র একজন, প্রতি ওয়ার্ড থেকে 1 জন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিয়ে এটি গঠিত। তাহলে আমরা জানলাম যে আমাদের উপজেলা, জেলা, পৌরসভা। এখন আমরা জানব সিটি কর্পোরেশন। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। যে বলেছিলাম বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে, এই যে দেখো এখানে আছে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মেয়রের কাজে সাহায্যের জন্য আছে কাউন্সিলর। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কিন্তু কাউন্সিলর কম বেশি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস যে তোমরা আজকে স্থানীয় সরকার সম্পর্কেও একটা পুরোপুরি ধারণা পেয়েছো এবং ভবিষ্যতে এগুলো নিয়ে তোমরা কথা বলতে পারবে। যদি তুমি জানো তাহলেই তো সবাইকে তুমি বলতে পারবে যে এই এই সদস্য নিয়ে এগুলো গঠিত হয়। না জানলে তো আমরা পারবো না। তাহলে আমরা আমাদের টেক্সট বই, অর্থাৎ মেইন বইটা ভালো করে পড়বো। আমি যে তথ্যগুলো দিয়েছি তোমরা বাড়িতে বসে এইগুলো নিয়ে আলোচনা করবে, পড়বে, পড়লেই জানতে পারবে। এখন আমি যদি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন ধরি, বলতে পারবে না বাংলাদেশের সিটি কর্পোরেশন কতটি রয়েছে? 12টি রয়েছে। ভেরি গুড। আমরা সরকারের যে অঙ্গ পড়েছি, কয়টি অঙ্গ পড়েছি বলো তো? 3টি। কী কী মনে নেই? কি? আইন বিভাগ, শাসন বিভাগ, আরেকটা হচ্ছে বিচার বিভাগ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এই ক্লাসে এতক্ষণ মনোযোগ দিয়ে থাকার জন্য। তোমরা ভালো থাকবে, সরকারের বিধি নিয়ম মেনে চলবে, কারণ এই কোভিড-19 কিন্তু অবস্থা দিন দিন আরও বাড়ছে। তো আমরা কিন্তু আগের মতো হাত ধুবো, বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সরকারি বিধি নিয়ম মেনে চলবো।
তোমরা ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।